স্কুল শব্দটি স্কুল লাইফে ছেলেমেয়েদের কাছে খুব চেনা। এখনো মনে পড়ে ক্লাস নাইনের গণ্ডি পেরিয়ে যখন ক্লাস টেনে উঠলাম, সব বন্ধুদের লেজগুলো যেন 2-3 ইঞ্চি বেড়ে গেল, কারণ ছোটবেলায় একটা উপাধি পেয়েছিলাম, লেজ কাটা হনুমান। আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতাম ঠিকই, তবে পরের দিন সব ভুলে যেতাম। খুব খুব মজার ছিল যখন স্কুল পালিয়ে রতন কাকুর আম বাগানে গিয়ে আম চুরি করতাম, ভাবলে এখনো চোখে জল আসে। আমাদের দুটো বান্ধবী ছিল, একজন হলো সেলফি কুইন আর একজন হলো ফ্রি টক টাইম। সব সময় কানে ফোন, মুখের সামনে ফোন নিয়ে ওরা থাকতো, ওদের সঙ্গে আমরা খুব মজা করতাম। আরো মজা ছিল ইংলিশ টিউশন বাদ দিয়ে সঞ্জয় দত্তের সিনেমা দেখতে যাওয়া। তবে কিভাবে যেন স্যার জানতে পেরে রাস্তায় কান ধরে দাঁড় করে রেখেছিল আমাদের। আরো লজ্জা ছিল সেই মুহূর্তে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল আমাদের তিনজনের ক্রাশ ঋত্বিকা। খুব লজ্জা পেয়েছিলাম সেই দিন, আজীবন মনে থাকবে সেই দিনের কথা। দেখতে দেখতে কাগজের পাতার মতো দিনগুলি ফুরিয়ে গেল, চলে এলো এইচএস। পরীক্ষার শেষ 2 মাস মজা করবার পর যে যার মতো আলাদা হয়ে গেলাম। কেউ চলে গেল কলকাতা, কেউ আর শিলিগুড়ি, আবার কেউ চলে গেল ব্যাঙ্গালোর। আর কিছু ভালো লাগে না, শুধু মনে হয় কেন যেন চলে গেল সেই দিনগুলো। আরো বেশ কটা বছর কেটে গেছে, আজ কলেজের শেষ দিন, কাল আবার দেখা হবে ওই 2 হনুমানের সাথে।